ভারত পালাতে বড়লেখা লেখা জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন জানাবো মাহবুব আলীর কারণে সুমনের মতো নির্বাচিত হয়েছিল ক্ষমা চাইলেন জিএম কাদের টানলেন যুগের ফিরিস্তি নির্বাচিত সরকার পেতে হলে দুটি কাজ করতে হবে বলছেন সার্জিস এবং সর্বশেষ জানাব রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে হাসিনার প্রেতাত্তারা বসে আছে গোলাম পরোয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত পালাতে বড়লেখা জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুরি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে তবে সোমবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি পুলিশ কিংবা দায়িত্বশীল কোনও সূত্রতা নিশ্চিত করতে পারেনি জানা গেছে শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুরি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন কেউ কেউ বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বরাইল কুমারশালাই পাল্লা থল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন তবে এই ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান অসমর্থিত সূত্র থেকে ধরনের খবর পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার জানতে চাচ্ছে তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত বিজিবি বাহান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে তবে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি বিষয়টি জানার পরেই সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে এছাড়া মৌলভীবাজারের জুরি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মর্মে সোমবার দুপুর থেকে লোকমুখে খবর ছড়িয়ে পড়ে ফেসবুকেও এরকম খবর প্রচার হয় এই খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি জানতে চাইলে জুরি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান সোমবার সন্ধ্যা বলেন সীমান্তে কাউকে আটক করা হয়নি তবে নজরদারি বাড়ানো হয়েছে। সুমনের মতো নির্বাচিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে হোটেল কর্মী সিএম সর্দারকে গুলি করে হত্যার ঘটনার করা মামলায় সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগার পাঠিয়েছেন আদালত বিএনপি পন্থী আইনজীবী ওমর ফারুক বলেন এলাকায় এত চুরি করেছেন যে সেখানে যেতে পারে না যার কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ ভোট চোরা কারবারি করেন তার শিক্ষা দীক্ষা কাজে লাগাননি তিনি বলেন মাহবুব সুপ্রিম কোর্ট বারের সদস্য আমাদের গোত্র এক কিন্তু গোত্র এক হলে কি হবে চুরি করলে একই গোত্র আর থাকে না বিমান প্রতিমন্ত্রী থাকাকালে দুটি বোয়িং বিমান কিনে লুট করেছেন এই কারণে তাকে সব জায়গা থেকে বাদ দেওয়া হয় এরা জামিন পেলে দেশে নৈরাজ্য ফ্যাসিবাদ মানুষ হত্যার আবার ষড়যন্ত্র করবে এরা জনগণের দুশ্মন বিকৃত মৌলিক অধিকার হরণকারী মানুষ এখন মন খুলে হাসছে এরা আবার আসলে তা বন্ধ হয়ে যাবে তার জামিনের বিরোধিতা করছে এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান সাবেক বিমান প্রতিমন্ত্রী সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন মাহবুব আলীর আইনজীবী বলেন তিনি এজাহভুক্ত নন ঢাকা সুপ্রিম কোর্ট বারের সাবেক সেক্রেটারি ছিলেন নিয়মিত প্র্যাকটিস করেন আওয়ামী লীগের লোকাল কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এই কারণে শেখ হাসিনা সরকারের অরাজকতার সঙ্গে একমত ছিলেন না তিনি বিমান প্রতিমন্ত্রী থাকাকালে সেক্টরকে লাভজনক করেছেন অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি আইনজীবী তার পালানোর সম্ভাবনা নাই রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর জামিনের বিরোধিতা করেন তিনি বলেন এটা হত্যা মামলা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জামিনের বিরোধিতা করছি শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর তাদের আদালত থেকে খানায় নিয়ে যাওয়ার সময় মাহবুব আলীর ওপর ডিম নিক্ষেপ করেন আইনজীবীরা সেটা গিয়ে তার মুখে লাগে ক্ষমা চাইলেন জিএম কাদের টানেলের যুগের ফিরিস্তি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দুই সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন সবাই অংশ না নিলে আমরা নির্বাচনে যাব না চিকিৎসার নামে হুসেন মোহাম্মদ এরশাদকে আটক করা হয়েছিল আমি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম নির্বাচনের সময় আমি নিজে মন্ত্রী ছিলাম আমাদের নেতার নির্দেশে আমরা তিনশো আসনের মধ্যে দুশো সত্তর জন নির্বাচন বর্জন করেছিলাম আমি নিজেও নির্বাচন বর্জন করেছি দু সালের সংসদে আমি ছিলাম না তিনি বলেন পরবর্তীতে আমাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল আমি রাজি হইনি কারণ পল্লী বন্ধু এরশাদের নির্দেশে আমি সবাইকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলাম আমার কথায় দুইশো জন নির্বাচন বর্জন করেছিলেন দু সালে বিএনপির জাতীয় নির্বাচন না করলেও উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে দু হাজার সালের নির্বাচনের পর বিএনপির অনেক নেতা আমাকে বলেছেন সাহেব আপনি তো ঘর না না সালে নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল আমরাও নির্বাচনে অংশ নিয়েছিলাম কিন্তু আমরা সঠিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করেছিলাম সরকারের সমালোচনা করার কারণে দুই সালে সালের নির্বাচনের পর আমাকে হঠাৎ উপনেতা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি আরো বলেন আমাদের মতো সরকারের সমালোচনা অনেকেই করেনি তখন একটি কথার জন্য একটি মানুষ গুম হয়ে যেত কিন্তু আমরা সরকারের সমালোচনা করেছি দু সালের পর থেকে আমাদের দলের মাঝে সরকারি বিভাজন সৃষ্টি করে রেখেছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা যেতে চাইনি আমাদের ব্ল্যাকমেল করে জোর করে নির্বাচন দেওয়া হয়েছে আমরা বলেছিলাম নির্বাচন সঠিক হবে না নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে প্রতিদিনই আমরা বলেছি নির্বাচন সঠিক হয়নি নির্বাচিত সরকার পেতে হলে দুটি কাজ করতে হবে বলছেন সার্জিস জাতীয় সংসদ নির্বাচন চাইলে সকল রাজনৈতিক দলসহ দেশবাসীকে দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম নির্বাচন প্রসঙ্গে এই ছাত্রনেতা বলেন দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে যত দ্রুত সম্ভব ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আনতে হবে এটার জন্য দুটি কাজ আমাদের করতে হবে এক আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দুই আমাদের রাজনৈতিক আদর্শ দলাদলি ও মুখোমুখি হবার যে ট্রেডিশন সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ একপাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে সার্জিস আলম বলেন আমরা যদি বিগত সময়ের কাজগুলো থেকে শিক্ষা না নিই তাহলে শেখ হাসিনা সালমান এফ রহমান ডিবি হারুনের মতো একই অবস্থা হবে সেটা আজ না হোক আর দশ বা ষোলো বছর পরে হোক ওই একই অবস্থা হবে যারা এসব করবেন তাদের অবস্থা ফ্যাসিস্টের মতোই হবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা কোনো অথরিটি নয় আমরা একটা প্রেশার গ্রুপ আমরা যদি কিছু করতে চাই তা অবশ্যই আইনগতভাবে ভাবে হতে হবে আমাদের কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করি তাহলে দেশ অস্থিতিশীলতার দিকে যাবে এবং জনতা সিস্টেমের পরিবর্তন আসা সম্ভব হবে বিগত সময়ে পোশাক পরিধানে নানা রকম অপবাদ ও ট্যাগ দেওয়া হতো উল্লেখ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্র বলেন আমাদের আজকের অনুষ্ঠানে অসংখ্য ভাই এসেছেন যারা আজকের নির্দ্বিধায় পাঞ্জাবি টুপি পায়জামা পরে আসতে পেরেছেন এটাই চব্বিশের ছাত্র জনতার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ বিগত ষোলো বছরে এসব কাপড় পরিধান করলে তাদেরকে ইচ্ছে মতো ট্যাগ দেওয়া হয়েছে তিনি আরও বলেন আজকে সকল রাজনৈতিক আদর্শের ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে আপনাকে হাইকোর্টে মিথ্যা মামলা দিয়ে কাঁদিয়েছে আপনাকে থানায় ঘুরিয়েছে আপনার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে চাঁদাবাজি সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে এই কারণে ষোলো বছর পরে সরকার রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই কারণে ষোলো বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিসদের পতন ঘটিয়েছে কিন্তু আজকে যদি আমি কিংবা আমরা ওই একই কাজগুলো করি তাহলে আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগের যে স্প্রিট তা ধুলোয় মিশে যাবে আগামী সুন্দর বাংলাদেশ ঘুরতে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী ও দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানিয়ে সার্জিস বলেন দেশকে এগিয়ে নিতে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে হবে দেশকে একশো বছর এগিয়ে নিতে চাইলে আমাদের কোয়ালিটিফুল রিসোর্স লাগবে বাংলাদেশে ভারত সহ বিদেশের অসংখ্য দেশ তাদের জনবল দিয়ে এখান থেকে লক্ষ কোটি ডলার নিয়ে যায় বেতন হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই কাজগুলোর জন্য নিজেদেরকে কোয়ালিটি ফুল হিসেবে গড়ে তোলা দু হাজার চব্বিশ সালের স্পিডটাকে ধরে রাখতে চাইলে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে মাদকের ছোবল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে বাঁচাতে হবে নীতি নৈতিকতা ও পারিবারিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খল হতে হবে তিনি বলেন দ্বিতীয় স্বাধীনতার একটা ডিমান্ড আছে চাওয়া আছে একটা স্পিরিট আছে এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্ধকারভাবে একটি মা এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্ধভাবে একটি মার্কা দেখে ভোট দিন এই দ্বিতীয় স্বাধীনতা চায় না আপনার চোদ্দ গোষ্ঠীর যেই দল করে এসেছে আপনিও সেই দল করুন এই স্বাধীনতা চায় না এই রংপুর বিভাগের জন্য যারা কথা বলবে মেয়নতি মানুষের জন্য যারা কাজ করবে সমস্যাগুলো যারা সংসদে তুলে ধরবে ওই মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ